আসসালামু আলাইকুম ভাবি সাবেরা, কেমন আছেন? ভালো আছেন? আমি তেরা ভালো থাকলি তুমি আমরা ভালো থাকি, মনে শান্তি। হ্যাঁ যজ্ঞা, আজকে আপনাকে লোক একটা সুন্দর একটা টিপস লয়ে এসেছি। এটা কি জানেন? ওই যে ভাইগু নিয়ে নিয়ে যে বাসার মধ্যে মানে সামনের বাপের বাড়ি নিয়ে নিয়ে খাওয়ান না, আসলে এই যে আমাকে বাংলা খানদানের মধ্যে পুরানো অভ্যাসটা আছে আর কি, যে একেরা কি পারে না ইচ্ছা মতো নাই না জামাইরে খাওয়ায়, একের নাক ডুবা হেলায় এমন খাওয়ান খাওয়ায় জামাই একেবারে পরে নিঃশ্বাস নিয়েই পারে না। তখন কই কি খাওয়ান খাওয়াইছো, ভাল লাগে না ও শান্তি লাগে গেলি, ওই যে লাগবো না কারণ গ্যাস জমে হয়ে গেছে এত পেটার মধ্যে, আর হাওয়া চাওয়া কিছু বাড়াই পারে না। তো আজকে যদি আমার এই রেসিপিটা ফলো করেন না, আপনি যদি খাইলে ভাই সাবেরা এক বাইরে যদি একের এক গ্লাস খাওয়াই দেওয়া পারেন না, আপনার প্রশংসা বি করবো। খুব খাইছি রে আজকে বি, তো মুখ খাওয়ানো এত মজা হয়েছে। কিন্তু ওই যে টিপসটা কোন হানো বুঝছেননি, ওই যে এক গ্লাস বোরহানি চাতা বোরহানি না, এটা আবার অবশ্য বিওলজিক বোরহানি হোক বা ক্লাসিক বোরহানি হোক, আর এগুলো তো অবশ্য আমার বারান্দা হয়েছে গাছগুলি, এগুলি আমি যত্ন করে হওয়াইছি বাজারেরও কিনা না। তো আপনারা যদি এমন করে বানান না, হেভি মজা লাগবো, খুব কাজ হইব কাজ হইব, বিশ্বাস করেন সত্যি কাজ হইব। আর আপনারা দেখতে থাকেন রেসিপিটা কেমন হয়েছে, দেখতে থাকেন এর বানাইতে যাব তো আমার বউ পরামর্শ আমি দিচ্ছি। আর এই যে ডিসক্রিপশন বক্সে আছে না, সবই পরিমাণ আমি সুন্দর করে লেখাই দেবো। ডিসক্রিপশন বক্সই তো কয় নাকি ওই যে এখানে আর কি সব কিছু কথাবার্তা হিস্ট্রি লেখা দেয়, ওখানে আমি সব কিছু সুন্দর করে লিখে দেবো, আপনারা দেখে লোয়েন আর কেমতে কেমতে বানাই আপনাদের এদিক দিয়ে দেখে লোক আর কি, বুঝছেন? আরে ভাবি সাহেব, আর একটা কথা হই না যে না, হয়তো আমার ওই দিন আবার ওই যে নুসুরমা ভাবি আছে না আমার লিখছে, আরে তুমি এত আচ্ছা স্যার মতো কথা গিয়ে লিখা, তোমার কথা রসকস নাই আসলে কি আসলেই ভাবিরা ভাবি সাহেব, আমার কথায় তো মানে রসকস বি আহে না, কারণ কি লিখে তুই পড়া লেগেছি ও তো মানে করা পারি নাই, তো ছয়বার ফেল করছি মেট্রিক পরীক্ষা দিতে যায়, ওই যে বন্ধু বান্ধব ভালো আসলো না সব দিয়ে টাইনে টুনে হ্যাঁ হ্যাঁ লোয়ে যেতে গা, তো বুঝে নি তো সপ্তাহ ভাঙে কেউ জানা যে গেছে সেইটা হইলে। আরেক হিস্টোরি, এখন যে বোরহানটা বানাইতেছি না বি, এইটা হইলে গিয়ে আমরা জাল ছাড় আর কি, আমরা জাল দিতেছি না, গুঁড়া মশলা যাই দেখতেছে না বকরস যাই দিতে দেখতেছে না আর কি সব দিতেছি, কিন্তু গুঁড়া মশলার চিনি ছাড়া কে লেগা আমি খাই পারি না জাল, আমার বউ খাই পারে না মিষ্টি, ডাক্তার রাখেছি কি ডাক্তার লাগিয়েছি কোক আরে মিষ্টি খাওয়াবে না, তো মিষ্টি খাওয়াবে না এলে মিষ্টি দিই না, তা আমি জাল খাই পারি না, কারণ ওই যে ছোটোবেলা থেকেই মনে করেন ইচ্ছা মতো নাক ডুবা খাইতে বি একেবারে সব উজুরি মুজুরি সব পচা হেলাইছি, যা পাইছি তাই খাইছি, কোনো বোরহানি চোরানি খাই না, যে গ্যাস বাড়ি খান সময় থাকতে আমরা ভালো আছে খান আমার রেসিপিটা ফলো করে খান ভালো লাগবো আর বিজাগো ডায়াবেটিস আছে না এরা যে আমি যে ভাবে বানাইতেছি এইভাবে বানাইবে না খাইবেন স্বাদ লাগবো খালি একটু মিষ্টিটা লাগবো না জালটা লাগবো না স্বাদ বোরানি স্বাদটা লাগবো আর এই যে টক দই টক দুইটিতে আছে না এই টক দই স্বাদটা যেবুকু এই যে পুদিনা পাতি দিতে আছে বি এটার স্বাদ বি যেবুকু এনে এনেই তো থাকবো স্বাদ কিউরে যেবো গা, কিন্তু ওই যে জালটার মিষ্টিটা বি লাগবো না, কিন্তু এমনি ক্লাসিক যে স্বাদটা আছে না এটা লাগবোই। তবে একটা কথা কি, যদি এই যে আপনার আমরা যেই খাই যদি একটু ক্লাসিকভাবে ময় মশলা কম দিয়ে খাই, অরিজিনাল ফ্লেভারটা কি আইবই, কিন্তু এটা ওইটার ফ্লেভারটা যাইবো না কিন্তু। এই যোগ্য ভাবি সাবেরা, তো অনেক কথাই তো শেয়ার করলাম, এই যে এখন যাই হোক এখন এই যে পুদিনা পাতাগুলি ফেটে বুঝা লইছি, লোয়ার মধ্যে ময় মশলা যা আছে ওগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্স করে লইছি, ওটা আবার ছাইকে লই দিইব যাকে এখন একটা পাইলার মধ্যে কারণ পাইলার মধ্যে লইছি আর কি, তো যে টক দুটা ডেলাই দিলাম আর কি। তো এখন আমরা একরকম পাই, আমরা দেশের মধ্যে যদি আরেক রকম পাইলে ওটা লই লইবেন, টক দই লইল আর কি, বা ঘরে বানাই লইবেন বি বানাই পারেন, তো আমি একবার দেখামো নাই বানাই পারি, খুব সহজ হয় একবার ই সহজ হয় মানে যে ঘুমের পোলা পাইনো বানাই পারবো এই টক দই কেমনে বানায়। যাই হোক এখন ওই যে ময় মশলাটি আছে না এই ছাইকে লইছি ছাইকে মিলাই চিলাই দিল হয়ে গেল হয়ে গেছে কবি। তো এখন যদি খালি আপনারা যদি ওই যে কইলাম না যায়ের মধ্যে এর একটা সময়ের মধ্যে খালি আপনারা ওই যে জালটা কাঁচামরিচটা মিষ্টিটা দিলে মানে বোরহানটা যেটা আর কি সবাই যে নাচ সাধারণ জনগণ যেটা খায় আর কি। আরে বিহালা, আর একটা কথা কই দিবি আমি সাবেরা ভুলে গেছি গা, ওই যে টক দুইটা আছে না, টক দুই কিন্তু মেশিনে বি ফেটবেন না, টক দই মেশিনে ফেটলে কিন্তু ওই বোনটা হাতে গুইটা লইতে হবে, হাতে গুইটা বি বানাইবেন ঠিক আছে, তাইলে পারফেক্ট বোরহানি হইব। আচ্ছা জায়গা দেখেন ভাবি সাবের, এই যে আমরা সাইকেল হইতেছি না, তো দেখতেছি নি কত কিছু বার হয়েছে, আবি যাবে অনেক কিছু বাইরেছে, তো এগুলো ফালাই দিই আমরা খুলে ফেলে বাটা লইছি আর কি। তো এই যে আবার ওই যে পুদিনা পাতার রসকস তো সবথেকে যে এখানে ঢুকছে, যে দেখছেন নি আমাদের হয়ে গেছে গা, এখন আমরা যে পরিবেশন করছি কি যে লাগতেছে না, মনে হইতেছে সালাতান এক গ্লাস মনে গ্লাস হতে খাই ফেলাই, ওখানে বোঝা পারছি নি ভাবি সাবেরা, ওখানে ভাই গুনিয়া একের মাথা ডুবায় খাওয়ায় মাথার উপরে ডালে দেন না, খাওয়ায় চাওয়ায় বি এক গ্লাস খাওয়ায় দেন, দেখবেন বায়ু কি অবস্থা হয়, খুচিতে রমে যাবো গা। জায়গা ভাবি সাবের আর সময় বিনষ্ট করি না, তো ভালো থাকেন সবাই, আমার লেগে দোয়া টোয়া করেন, রেসিপিটা যদি ভালো লাগে থাকে লাইক টাইক দিয়েন, আপনারা বি দিলেই তো পামো, না দিলে পামো কই থেকে। অনেক বেশি ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে অন্য আরেকটা রেসিপি বা ব্লগে, আল্লাহ হাফেজ।